আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছে, টাকা ইনকাম করা নাকি অনেক কষ্টের কাজ। আসলে কি তাই? আসলে গত 8 বছরের চাকরি জীবন আর স্টুডেন্ট লাইফে টুকটাক টিউশনি করে একটা জিনিস বুঝে গেছি যে টাকা ইনকাম করা আসলে কষ্টের কাজ। কিন্তু তার চেয়েও কষ্টের কাজ হচ্ছে কি জানেন, এই যে ইনকাম করছেন, এই টাকাটাকে ধরে রাখা। অর্থাৎ আপনি যে ইনকাম করছেন, সে ইনকামের কিছু না কিছু তো সঞ্চয় করছেন বা কিছু না কিছু তো বিনিয়োগ করছেন। এই বিনিয়োগ বা সঞ্চয়টাকে ধরে রাখাটাই হচ্ছে গিয়ে অনেক অনেক বেশি কষ্টের কাজ। কেন বললাম এই কথা? কারণ হচ্ছে গত কয়েক বছরের আশেপাশে মানুষের অবস্থা দেখে মানে অবাক হয়ে গেছি। সবাই সবার বিনিয়োগের টাকা, সঞ্চয়ের টাকা একদম পানির মতো বিলিয়ে দিচ্ছে, লস করতেছে। আমার আশেপাশের মানুষদের গত কয়েক বছরে দেখলাম দুটো সেক্টর থেকে প্রচুর 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 পরিমাণ বাম্বু খাইছে, মানে প্রচুর টাকা সে লস করছে মানুষরা। কোন দুটো সেক্টর? এক নম্বর সেক্টর হচ্ছে কি আপনার MLM কোম্পানি, যাদের সাথে যুক্ত হয়েছে কিছু অনলাইন প্ল্যাটফর্ম, আর সেকেন্ড হচ্ছে গিয়ে শেয়ার মার্কেট। এই যে MLM কোম্পানি, আমার যদি খুব একটা ভুল না হয়ে থাকে 2003-04 সাল থেকে তৎকালীন যুবক নামে একটা MLM কোম্পানি প্রায় 2500 কোটি টাকা মেরে দিছে, এবং পরবর্তীতে ইউনিপে টু ইউ এবং ডেস্টিনি, এই ধরনের MLM কোম্পানিগুলো কিন্তু মানুষ থেকে প্রচুর প্রচুর টাকা মারছে। এবং সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে মানুষদেরকে সচেতন করার জন্য, অনেককে শাস্তিও দিয়েছে, কিন্তু না, মানুষজন তো মানে নিজেদের ক্ষতি করার জন্য এক পায়ে খাড়া, কী করলো? কেউ শুধরালো না। বর্তমানেও তারা মানে কী বলবো, বিভিন্ন অনলাইন স্কিমগুলোতে মানে কী বলবো, পঞ্জি স্কিমগুলোতে তারা বিনিয়োগ করতেছে। 30-40% ডিসকাউন্টের লোভে অনলাইন প্ল্যাটফর্মে কী বলবো, 4 মাস পরে ডেলিভারি পাবে এরকম প্রোডাক্টও তারা বিনিয়োগ করে ফেলছে। আসলে লোভ, এই যে লোভের কারণে এই MLM কোম্পানিগুলা আর এই পঞ্জি স্কিম খাতেও আপনার যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে এগুলো কিন্তু টিকে আছে শুধুমাত্র আমাদের লোভের কারণে, আমাদের আশেপাশের মানুষগুলোর লোভের কারণেই কিন্তু এরা কোটি কোটি টাকা কী করতেছে, বাজার থেকে সরায় ফেলতেছে। আপনার আমার সঞ্চয়ের টাকা, এত মূল্যবান টাকা আমরা কী করতেছি, আমাদের লোভে পড়ে আমরা কী দিয়ে দিচ্ছি। শুধু তাই নয়, এবার আসি শেয়ার বাজারের কথায়। শেয়ার বাজার কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা, আপনার শেয়ার বাজার কিন্তু মোটেই খারাপ জায়গা না। 2014 সাল থেকে আমি শেয়ার বাজারের সাথে জড়িত, এবং সেই মানে জড়িত থাকা একজন আমি বলছি, শেয়ার বাজার কিন্তু খুবই ভালো জায়গা বিনিয়োগের জন্য, এবং আপনার সঞ্চয়টা একটা সেফ জায়গা শেয়ার বাজার। কিন্তু না, আপনারা কিছু কিছু মানুষ এই সেফ জায়গাটাকেও কলুষিত করে ফেলবেন। কীভাবে কলুষিত করে ফেলবেন? আপনারা কিছু জানবেন না কীভাবে শেয়ার কেনা বেচা করতে হয়, কীভাবে কোন জায়গায় বিনিয়োগ করতে হয়, কীভাবে কী করতে হয়। আপনারা কী করবেন? বিভিন্ন অনলাইনে মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে যাইয়া মানুষকে বলবেন, ভাই কোন শেয়ার কিনবো, কোন শেয়ার কিনবো। ওরা একটা বলবে, আপনারা কিনবেন এবং লস করবেন। আপনারা কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝবেন না, কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝবেন না, কোনো চার্ট বুঝবেন না, কোনো টাইমিং বুঝবেন না, কিছুই বুঝবেন না। আপনারা খালি কী বুঝবেন, আমি প্রচুর লাভ করতে চাই শেয়ার বাজারে। এ ভাই, আপনি তো লাভ করছেন, আপনি কোন শেয়ারটা কিনছেন? আপনি এই শেয়ারটা কিনছেন, তাহলে আমি ওই শেয়ারটা কিনবো। শেষ, আপনি নিজেরটা নিজেই খতম করে দিচ্ছেন। এভাবে আসলে হয় না। আপনি আপনার বিনিয়োগের টাকা, আপনার সঞ্চয়ের টাকা যদি কী বলবো, সেফ রাখতে হয়, সিকিউর রাখতে হয়, ওটাকে যদি ইনক্রিজ করতে হয়, আপনাকে শিখতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা ঠেকে শিখি, আমরা আগে ঠেকবো এরপর শিখবো, আগে লস করবো এরপর শিখবো। কিন্তু না, আগে যদি আমরা শিখি এরপর যদি আমরা বিনিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের বিনিয়োগ এবং আমাদের যে সঞ্চয় সেটা কিন্তু বজায় থাকে। আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝেন, টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন, আপনি কী বলে টাইমিংটা বুঝেন, সব কিছু বুঝে সব ইনফরমেশন নিয়ে এরপর যে বিনিয়োগ করেন, আপনি তখন আপনি আমি একদম 100% শিওর, আপনি যদি একটু ধৈর্য ধরে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝে শুনে একটা ভালো ফান্ডামেন্টাল কোম্পানিতে যদি আপনি বিনিয়োগ করেন, শেয়ার বাজার থেকে লসের প্রশ্নই ওঠে না। লাভ কম হতে পারে, বাট লসের প্রশ্ন উত্তর কিচ্ছু আসে না। লাভ কম হবে কিন্তু আপনার লস হবে না। আর অনলাইন প্ল্যাটফর্ম যেখানে 40-50% ডিসকাউন্ট দিচ্ছেন, আর MLM কোম্পানিগুলোতে লোভে পড়ে বিনিয়োগ করতেছেন, ওখান থেকে তো ভাই
এটা আপনাদের মানে লোভই আপনাদেরকে ধ্বংস করতেছে। সরকারকে গালি দেন, লাভ নাই। ওদের যেসব অনলাইন প্ল্যাটফর্মে যারা বিজ্ঞাপন করে তাদেরকে গালি দেন, তাও লাভ নাই। আরে ভাই, আপনার ধরেন কেয়ার সুপার লেমন সোপ গায়ে মাখার পর যদি আপনার ফ্রেশনেস না আসে, আপনি এখন যদি মৌ নোবেলের কাছে যে চিলাচিলি করেন, হবে নাকি? হবে না। বিজ্ঞাপনে মাশরাফি ছিল, এই জন্য আপনি মাশরাফিকে গালি দিচ্ছেন, লাভ নাই। আপনার টাকাটা আপনি মারা দিয়েই দিচ্ছেন। আপনি টাকা দেওয়ার আগে যদি বুঝে শুনে নিতেন কিভাবে একটা কোম্পানি এত এত ডিসকাউন্ট দিচ্ছে, এটা কি আসলে মানে কি ফিজিবল, এটা কি আসলে আপনার ইকোনমিক্যালি ফাইন্যান্সিয়ালি এই মডেলটা কি টিকে? আপনি যদি বুঝতেন যে এই মডেলগুলো কখনোই টিকবে না, আপনি বিনিয়োগ করতেন না। কিন্তু না, আপনার তো লোভে পড়ে গেছেন, আপনাকে বিনিয়োগ কইরা কোটি কোটিপতি হয়ে যেতে উইদিন ভেরি শর্ট টাইমে, তো আপনি লস করবেন না, তো কে লস করবে? যাই হোক, কাউকে হার্ট করার জন্য বলছি না। আমার আশেপাশের অনেক মানুষকে আমি দেখছি এই ই ভ্যালিতে প্রচুর টাকা আটকে গেছে, ই অরেঞ্জে দু একজনের বেশ ভালো টাকা আটকে গেছে। এবং আমি যতটুকু বুঝছি ভাই, তারা ভাই লোভে পড়ছে, আপনার এই লোভটাই আপনাকে নষ্ট করছে। আপনাকে আগে বুঝতে হবে এই ধরনের ফিনান্সিয়াল মডেল, এরকম অনলাইন প্ল্যাটফর্ম টিকে থাকার কোশ্চেন নাই, মানে টিকে থাকার মতো লজিক্যালি কোনো এক্সপ্লেনেশন নাই। তো যাই হোক, যেটা আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা বিনিয়োগ বা সঞ্চয়ের টাকাটা যেখানে খাটাবেন, আগে বুঝবেন, আগে শুনবেন, আগে শিখবেন, এরপর যে আপনার সঞ্চয়ের টাকাটা সেখানে খাটাবেন। আপনার সঞ্চয়ের টাকাটা আপনি না জেনে শুনে বুঝে খাটায় ফেললে সরকারকে গালি দেন, আমাকে গালি দেন, হেকে গালি দেন, সেকে গালি দেন, কোনো লাভ হবে না, কচু হবে আপনার টাকাটা। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম বিনা পয়সায়, সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।